লি কুকিং অ্যান্ড ব্লগার ললিতা চ্যানেলে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে হচ্ছে কাঁকড়ার ঝাল রেসিপি বানাবো তো চলো তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো কিভাবে বানাই কাঁকড়ার তেল বের করে নিয়েছি আর কাঁকড়াগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে হচ্ছে মশলা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা পেঁয়াজ রসুন আর আদা এগুলো সব একসাথে পেস্ট করে নিয়েছি এবার কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি আর তেল গরম হয়ে যাওয়ার পর হচ্ছে কাঁকড়াগুলোকে ধুয়ে পরিষ্কার করে রাখা দিয়ে দিলাম এবারে দিয়ে দেব হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে হচ্ছে কাঁকড়াগুলোকে একটু ভেজে নেব কাঁকড়া ভাজা হয়ে গেছে এবারে তুলে নেব। আবার ওই কড়াইয়ের মধ্যেই হচ্ছে তেল দিয়ে মশলা ভালোভাবে কষিয়ে নেব যেই মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম দিয়ে দেব হচ্ছে লবণ আর হলুদ গুঁড়ো মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবারে হচ্ছে কাঁকড়ার যে তেলটা বের করে রেখেছিলাম সেই তেলটা দিয়ে মশলার সাথে কষিয়ে নিলাম তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো আর ভেজে রাখা কাঁকড়াগুলো দিয়ে হচ্ছে মশলার সাথে কাঁকড়াগুলোকে ভালোভাবে আবারও একটু কষিয়ে নেব মশলা ধোয়া যে জলটা ছিল সেই জলটা একটু দিয়ে হচ্ছে ভালোভাবে কাঁকড়াগুলোকে ধুয়ে মানে কষিয়ে নেব কষানো হয়ে গেছে এবারে অল্প পরিমাণে জল দিয়ে দিলাম জল দিয়ে হচ্ছে ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে হচ্ছে এবারে দিয়ে দিলাম হচ্ছে উপর থেকে ভাজা মশলা শুকনো লঙ্কা জিরে ধনে গরম মশলা সব ভেজে নিয়েছিলাম শুকনো খোলায় ওটাকে গুঁড়ো করে হচ্ছে সেটাকে এক চামচ দিয়ে দিলাম আর আমার কাঁকড়াও মোটামুটি রেডি হয়ে গেছে কি রেডি হয়েই গেছে এবারে হচ্ছে গ্যাসের ওভেনটাকে বন্ধ করে দিলাম তৈরি হয়ে গেলো আমার কাঁকড়ার ঝাল রেসিপি রেসিপিটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে দেখ জানিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ